हाय एवरीवन, वेलकम टू अन एकेडमी WBPSC। तुम्हारे प्रत्येक के पर्टिकुलर चैनल टिते वेलकम जानाई। WBPSC अल्टीमेट बैचर जे कोर्सेस गुलो 2021 तुम्हारे साथे शुरू होचे अन एकेडमी प्लसे। प्रत्येक कोर्स तुम्हारे जो इम्पोर्टेंट, तुम्हारे प्रिपरेशन के एंगल करे कोर्सेस गुलो तुम्हारे जो ऑर्गेनाइज करा हुए छे। एखाने 120 डेज एर कम्प्रिहेंसिव एक कोर्स आना हुए छे, जेखाने आमरा कृषि प्रजुक्ति सहायक परीक्षार जो तुम्हारे सपोर्ट करार चेष्टा करछि। बैच स्टार्ट होच्छे 20 तारीख थेके। एखाने अरिजित माइती सर, शांतनु घोष, शुभजित पोद्दार एवं देवज्योति चक्रवर्ती सर, এই চারজন তোমাদেরকে পড়াবেন। একই রকম ভাবে রিক্যাপ একটি কোর্স আসতে চলেছে WBCS প্রিলিমস কে মাথায় রেখে, এবং এখানে পবনকৃষ্ণ সাহা, শাশ্বতী চট্টোপাধ্যায়, সৌভিক দাস, অরিজিৎ বাসু চৌধুরী এবং রমিলা মজুমদার তোমাদেরকে পড়াবেন। এই প্রত্যেকটি এডুকেটর তোমাদের পাশে থাকবেন, তোমাদের প্রিপারেশনকে এখানে মাথায় রেখে কোর্সগুলিকে অর্গানাইজ করা হয়েছে। 18 জানুয়ারি থেকে এই কোর্সটি তোমাদের জন্য আসতে চলেছে। আমার তোমাদের সাথে WBCS প্রিলিমিনারি 2021 কে মাথায় রেখে রোজ 3টে করে ফ্রি ক্লাসেস থাকছে। আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, রেগুলারিটি মেনটেন করার। হিস্ট্রি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এর এই 3টে ফ্রি ক্লাস আমি রেগুলার বেসিসে তোমাদেরকে প্রোভাইড করে চলেছি, এবং এই রেগুলারিটি মেনটেন করার জন্য আমার তোমাদের সাপোর্ট অনেকটা দরকার। আমার ফার্স্ট ক্লাস থাকছে সকাল 7টায়, সেকেন্ড ক্লাস থাকছে 8:15, এবং তৃতীয় ক্লাস থাকছে 10:30 রাত্রিবেলা। ইচ এন্ড এভরি ডে আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। এই যে কোর্সেস গুলো রয়েছে, একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা প্রত্যেকের ক্লাস দেখতে পারবে। লক্ষ্যা বলে একটি কোর্স আসছে, যেটি WBCS প্রিলিমস 2021 এর হিন্দি ভার্সনের ব্যাচ। যারা তোমরা হিন্দি ভার্সনে এখানে এক্সামটি দেওয়ার কথা ভাবছো, এবং এতদিন ধরে প্রবলেম হচ্ছিল যে অ্যাকাডেমিতে হিন্দিতে পড়ানো হয় না, সেক্ষেত্রেও কিন্তু 20 জানুয়ারি থেকে এই কোর্সেসটা তোমাদের জন্য স্টার্ট হচ্ছে। তো দেরি কিসের, সাবস্ক্রিপশনটি নিয়ে ফেলো। 2020 কে মাথায় রেখে কারেন্ট অ্যাফেয়ার্স এরও একটি কোর্স তোমাদের জন্য লঞ্চ হয়ে গেছে, যেখানে প্রকাশ মুখার্জি স্যার এবং আমি তোমাদের সাথে পড়াচ্ছি। এবং একদম ফ্রেশ একটি হিস্ট্রির কোর্স তোমাদের জন্য আসছে, যেখানে ফাউন্ডেশন কোর্স হিস্ট্রি 2022 কে আমরা মাথায় রেখে এই কোর্সটি লঞ্চ করেছি। 2022 এর জন্য যারা নিজেদের টার্গেট ইয়ারকে ফিক্সড রেখেছো, সো এখানে একটাই কথা তোমাদেরকে বলার, আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। তোমাদের সাবস্ক্রিপশনে তোমাদের EMI ফেসিলিটি প্রোভাইড করা হচ্ছে অ্যাকাডেমির দ্বারা, যেখানে HDFC ব্যাংকের ATM কার্ড ব্যবহার করেও, বা ডেবিট কার্ড যাকে বলে থাকি, আমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারি। সাবস্ক্রিপশনের কস্ট এখানে তোমাদেরকে মেনশন করা রয়েছে। ইচ অ্যান্ড এভরি সেকশনের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রিপারেশন সুন্দরভাবে নিতে পারো। পুরনো ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে প্রত্যেকের ক্লাস করতে পারবে, প্রত্যেকের সাথে যুক্ত থাকতে পারবে। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো এবং আমাদের পাশে থাকার চেষ্টা করো। থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজ আমরা আলোচনা করব 1 এবং 2 ফেব্রুয়ারি 2021 ইম্পর্টেন্ট লিডিং কারেন্ট অ্যাফেয়ার্সের হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরি ডে আমি তোমাদের সাথে যুক্ত থাকছি। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। লাস্ট ডে আমরা যা আলোচনা করে থাকি তা বর্তমানে প্রথমে আমরা রিভিশন করে নিই। আফটার দ্যাট আমাদের বর্তমান প্রেজেন্ট ডের এই 1-2 তারিখের আলোচনাটা আমরা স্টার্ট করি। সো লাস্ট ডে আমি যা আলোচনা করেছিলাম তার রেসপেক্টে রিভিশনের স্লাইডে প্রত্যেকে পার্টিসিপেট করার চেষ্টা করো। এই ক্লাসটিতে যারা ফার্স্ট টাইম আছো তারা রেগুলারিটি মেনটেন করো। দেখবে রেগুলারলি আমরা এখানে অনেকটা গ্রো করছি। আজকের প্রথম যে প্রশ্নটি এখানে আমরা দেখতে পাচ্ছি, লালা লাজপত রায়ের বার্থ অ্যানিভার্সারি কবে? এভরি ইয়ার কবে ইন্ডিয়া এখানে ফাদার অফ দি নেশন মহাত্মা গান্ধীর ডেথ অ্যানিভার্সারি সেলিব্রেট করে, এবং এই বছর সেটি কিন্তু 73তম বছর ছিল, 73তম ডেথ অ্যানিভার্সারি ছিল। ড্যাশ হ্যাজ বিন র্যাঙ্ক 10 অ্যামাং দি 11 এশিয়া প্যাসিফিক কান্ট্রি ইন আ নিউলি লঞ্চ এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্স বাই দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। সো কে এখানে 10 র্যাঙ্ক করেছে, কিসে? হেলথ ইন্ডেক্সে 10 র্যাঙ্ক করেছে কে? ন্যাশনাল
हेल्थ अथॉरिटी अपॉइंट करेछे काउके एज दि न्यू चीफ एक्जिक्यूटिव ऑफिसर। एक्षेत्रे এই যে ফ্ল্যাগশিপ পাবলিক হেলথ ইন্স্যুরেন্স স্কিম আয়ুষ্মান ভারত, এই আয়ুষ্মান ভারত স্কিমে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাতে? ওয়ার্ল্ড লেপ্রোসি ডে 2021 এখানে সেই দিনটি কি এবং তার থিমটি এখানে লেখা রয়েছে, থিমটি কি? বিট লেপ্রোসি, এন্ড স্টিগমা অ্যান্ড অ্যাডভোকেট ফর মেন্টাল ওয়েলবিং। সো বিট লেপ্রোসি, এন্ড স্টিগমা, অ্যাডভোকেট ফর মেন্টাল ওয়েলবিং, এখানে এই ব্যাপারটি নিয়ে ডিসকাশন হচ্ছে এবং থিমটা খুব ইম্পর্ট্যান্ট। ওয়ার্ল্ড লেপ্রোসি ডে কবে এটা জানতে চাওয়া হচ্ছে। 2022 উইমেন্স এশিয়ান কাপ উইল বি হোস্টেড বাই ড্যাশ ফ্রম January 20 টু February 6, 2022। তো 2022 উইমেন এশিয়ান কাপ এটা হোস্ট করা হয় কার দ্বারা এখানে জানতে চাওয়া হচ্ছে। সো আমরা যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে লালা লাজপত রায়ের বার্থ অ্যানিভার্সারি January 28, 1865। January 30 এখানে মহাত্মা গান্ধীর ডেথ অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়, মার্টিয়ার্স ডে, এবং এবছর 73তম ডেথ অ্যানিভার্সারি আমরা জানি। ইন্ডিয়া র্যাঙ্ক করেছে দশ হেলথ ইন্ডেক্সে। হেলথ অথরিটি অ্যাপয়েন্ট করেছে RS শর্মাকে এক্সিকিউটিভ অফিসার হিসেবে। কিসের? আয়ুষ্মান ভারতের। ওয়ার্ল্ড লেপ্রোসি ডে সেলিব্রেট করা হয় 31 January। বিট লেপ্রোসি, এন্ড স্টিগমা অ্যান্ড অ্যাডভোকেট ফর মেন্টাল ওয়েলবিং। 2022 উইমেন এশিয়ান কাপ হোস্ট করা হবে ইন্ডিয়ার দ্বারা January 20 থেকে February 6 পর্যন্ত। আজকের আলোচনাতে আসা যাক। তো ডিজাইন অফ নিউ স্ট্রাকচার টু বি আউট ইন আ মান্থ। আইকনিক স্ট্রাকচার যেটি প্রপোজ করা হয়েছে, নিউ ইন্ডিয়া গার্ডেন টু কমেমোরেট 75 years অফ ইন্ডিপেন্ডেন্স, সেটি আগামী এক মাসের মধ্যেই সেই ডিজাইনটি এখানে হবে এরকমই জানানো হচ্ছে। তো আমরা খুব তাড়াতাড়ি ব্যাপারটি সম্পর্কে জানতে পারবো। থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসি ইজ নট অ্যাপ্লিকেবল টু সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসেস। তো তিনটে ল্যাঙ্গুয়েজের যে পলিসি সেটা অ্যাপ্লিকেবল নয় সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসের ক্ষেত্রে। এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে, দেখো, হোম মিনিস্ট্রি রেসপন্স টু RTI কোয়ারি। তো ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা তিনটে ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যাপ্লিকেবল করার কথা বলেছিল। এবং মাঝে মাঝেই তোমরা জানো তিনটে ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে ইংলিশ হিন্দি তো ম্যান্ডেটরি, এবং এখানে আরও একটি ল্যাঙ্গুয়েজকে যার যার নিজের এখানে বলা যেতে পারে রিজিওনাল বেসিসে ল্যাঙ্গুয়েজকে এখানে নিয়ে কমিউনিকেট করার কথা। তো আলটিমেটলি থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসি এটা অ্যাপ্লিকেবল নয় সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসের ক্ষেত্রে, এই রকমই জানানো হয়েছে। তো ল্যাঙ্গুয়েজ নিয়ে ভীষণ প্রবলেম চলে, হোপফুলি তোমরা জেনে থাকবে। গার্বেজ টু পাওয়ার প্ল্যান্ট ইন ভেজি মার্কেট গেটস PM's প্যাট। তো ব্যাপারটা কি, ওয়ার্কার্স বিজি এখানে আমরা দেখতে পাচ্ছি বায়োগ্যাস প্ল্যান্টে। বায়োগ্যাস প্ল্যান্টে এখানে বিজি রয়েছে ওয়ার্কাররা। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি তার মন কি বাতে অ্যাড্রেস করেছেন এই বছর গার্বেজ টু পাওয়ার প্ল্যান্ট বানানোর কথা। মানে গার্বেজ যেগুলো আমরা ফেলে দিতে হয় তার থ্রু দিয়ে পাওয়ার প্ল্যান্টেশন কিভাবে তৈরি করা যায়। তো এই মুহূর্তে পাওয়ার এক্সটেনশন 500 units পার ডে এবং 300 kilos অফ গ্রিন ম্যানিওর অ্যাট দি প্ল্যান্ট এটা বানানোর কথা বলছে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট রিনিউয়েবল এনার্জি সোর্সেসের ক্ষেত্রে এবং পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে, এই পয়েন্টটা অবশ্যই মাথায় রেখো। মোদি প্রেইজেস সোলো এফোর্ট অ্যাট লেক ক্লিন আপ। তো তোমরা আশেপাশে বিভিন্ন জায়গায় দেখবে বিভিন্ন আলাদা আলাদা লেক, যেই বিভিন্ন রকমের লেকগুলো থাকে সেই লেকগুলোতে অনেক অনেক সুন্দর পরিস্থিতি হয়ে থাকে, যেখানে শ্যাওলা আরও নোংরা অনেক কিছু বায়োডাইভার্সিটি যেটা লুজ করে। সো এইবার মন কি বাতে তিনি জানিয়েছেন যে আস্তে আস্তে লেক ক্লিন আপের এফর্টকে তিনি এখানে প্রাধান্য দিচ্ছেন এবং আস্তে আস্তে এটি নিয়ে ভাবনা চিন্তা আগামী দিনে করা হবে এরকমই জানানো হচ্ছে। যেমন একজন ব্যক্তি এখানে বটলের থ্রু দিয়ে নোংরা এখানে তুলছেন, দেখতে পারছো, ঠিক আছে।
এটি ভেমা ভেমা বনধ লেকের একটি ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট এখানে টাইগার কাব গেটস হান্টিং লেসন ফ্রম হিউম্যানস, এটা একটা অন্যতম খবর, তাই একটু ভাবলাম শেয়ার করে দেওয়া যাক। ব্যাপারটা হচ্ছে এই ফার্স্ট টাইম কান্ট্রিতে এই রকম ঘটনা ঘটছে। পেরিয়ার টাইগার রিজার্ভ কেরালাতে যেটি অবস্থিত সেখানে এই যে টাইগারের যে কাব বাচ্চা ছানাটি একে পাওয়া গেছে হঠাৎ করে, একে অসুস্থ অবস্থায় নভেম্বরের 21-এ ফরেস্টের ভিতরে পাওয়া গেছে এবং তার কন্ডিশন প্রথমে ভালো ছিল না। মেডিকেল এবং ফুড সাপ্লিমেন্ট তাদেরকে দিয়ে তাকে আস্তে আস্তে গ্রো করানো হচ্ছে এবং আস্তে আস্তে মনিটর করার পরে সে এখন সুস্থ হয়েছে। এবার যেহেতু সে ছোট, তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো তার মা আদৌ বেঁচে আছে কি না সেটা একটা কোশ্চেন মার্ক। তো একে ট্রেনিং দিতে হবে, তো এই যে ট্রেনিংটা সেটা প্রজেক্ট টাইগারের ডিরেক্টর অনুপ কে আর জানিয়েছেন হিউম্যান দেবেন। তার মানে টাইগার কাপকে শিকার করানোটা শেখানো হবে হিউম্যানের দ্বারা। আচ্ছা, গভর্নমেন্ট লাইকলি টু পোস্টপন সেন্সাস টু 2022, তো 2021-এর সেন্সাসটি 2022-এ আসার কথা হচ্ছে। সো দেখা যাক এই সেন্সাসটি নিয়ে কি কমিউনিকেশন হয়। নেক্সট এখানে জিএসটি মপ আপ ফর জ্যান সিজ আ নিউ হাই অফ 1.2 লাখ কারোর, তো অবশ্যই এখানে র্যাপিড ইকোনমিক রিকভারি আমরা পাচ্ছি আফটার পোস্ট প্যান্ডেমিক, এটা অবশ্যই আমরা বুঝতে পারছি। বিকজ একটা নিউ হাই এখানে জেনারেট করা হচ্ছে 1.2 লাখ কারোরে। ইন্ডিয়া ডেলিভার 2 ক্রেনস ফর চাহাবার, তো চাহাবার পোর্টের এক যে প্রজেক্ট ইন্ডিয়ার কাছে যে প্রজেক্টটা ছিল, তো এক্ষেত্রে ইন্ডিয়া এবং ইরান এই বাইল্যাটারাল প্যাক্ট এখানে সাইন করেছে 85 মিলিয়নের থ্রু দিয়ে 2016-তে। তো চাহাবার পোর্টে এই যে ইকুইপমেন্ট ইন্ডিয়া ডেলিভার করবে 2 ক্রেন, এইরকমই জানানো হচ্ছে। আলটিমেটলি মাঝখানে বেশ খারাপ পরিস্থিতি আমাদের হয়ে গেছিলো, এই চাহাবার পোর্টের ইমপ্লিমেন্টেশনটা চায়না নিয়ে নিয়েছিল, আশা করি আমাদের মনে আছে এই স্টোরিটা। এই স্টোরিটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে। এবার জিএসটিকে যদি আবারও একটু রিভাইজ করে নিই, জিএসটি ফার্স্ট ইমপ্লিমেন্ট করা হয়েছিল 2000-এ, মানে ফার্স্ট প্রপোজ করা হয়েছিল 2000-এ, তা ইমপ্লিমেন্ট করা হয় July 1, 2017। যেই স্টেট জিএসটিকে ফার্স্ট ইমপ্লিমেন্ট করে সে হলো আসাম। জিএসটি ইমপ্লিমেন্ট করা হয়েছে আন্ডার আর্টিকেল 279 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং 101তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু দিয়ে এটা হয়। 122তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এখানে আমরা দেখতে পাচ্ছি। হেডকোয়ার্টার জিএসটির নিউ দিল্লিতে রয়েছে। জিএসটি কাউন্সিলের যে স্ট্রাকচার সেক্ষেত্রে আমরা যদি দেখি, সেন্ট্রি এবং স্টেট মিলিত উপায় এখানে থাকে এবং ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট এখানে রেভিনিউ অর ফিনান্সের মেম্বার বা হেড এখানে থাকে এবং জিএসটি ইন্ডিয়াতে রেকমেন্ড করা হয়েছে বিজয় কেলকার কমিটির দ্বারা। বিজয় কেলকার কমিটির রেকমেন্ডেশন এটা হয় এবং ডুয়াল জিএসটি মডেল যেটি ফ্রান্সে 1954-এ ইমপ্লিমেন্টেড ছিল সেটা আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখন ডুয়াল জিএসটি অনলি ফ্রান্স এবং আমাদের আছে। এবার আমাদের ইউনিয়ন বাজেট নিয়ে আমরা কথা বলবো। সো ইউনিয়ন বাজেট 2021-এ আমরা পৌঁছে গেছি, তো 2021-এর সাথে 20-এর যেই যেই তফাত সেই তফাতগুলো নিয়ে কথা বলবো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমাদের সাথে আমি বাজেট নিয়ে স্পেশাল ক্লাসে সকালবেলা 8টার সময় আলোচনা করে চলেছি। তোমাদের যদি মনে হয় তোমরা সেই ক্ষেত্রে সেই ক্লাসেসগুলো দেখতে পারো, ডেসক্রিপশনে প্রোফাইলে গিয়ে আমাকে ফলো করে নাও, রেগুলারিটি মেনটেন করো, দেখবে অনেক বেটার পারফরমেন্স তোমাদের হবে। সো এখানে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব সেই স্ল্যাবের কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। সো ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব আগেও ছিল যে যাদের 5 লক্ষ থেকে 7.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম তারা 10% দেবে, যাদের 7.5 থেকে 10 লাখ ইনকাম তারা 15% দেবে, যাদের 10 to 12.5 লাখ ইনকাম তারা 20% দেবে, যাদের 12.5 থেকে 15 লাখ তারা 25% দেবে এবং যাদের 15 লাখ অনওয়ার্ডস তারা 30% দেবে। সো এই যে ট্যাক্সের এই যে ডিফারেন্ট স্ল্যাব, এই ডিফারেন্ট স্ল্যাবকে নিয়ে আমরা যদি কথা বলি, তো এই ভার এইবার আমাদের 2021-এ এটার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আত্মনির্ভর স্বস্থ ভারত
আত্মনির্ভর স্বাস্থ্য ভারত, এটা আমাদের লঞ্চ করা হয়েছে এবং ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারমণজি এই স্কিমটি লঞ্চ করেছেন, যার ফলস্বরূপ আগামী ছ বছরের মধ্যে 61,180 কোটি টাকা এখানে প্রোভাইড করা হবে। 61,180 কোটি টাকা আগামী ছ বছর ধরে এখানে প্রোভাইড করা হবে। এখানে আমাদের জিডিপি গ্রোথ করার কথা ভাবা হচ্ছে, আত্মনির্ভর ভারত প্যাকেজে ডিফারেন্ট মেজার্সকে এখানে নেওয়ার কথা বলা হচ্ছে এবং আত্মনির্ভর হেলথ যোজনাতে এই 64,180 কোটি টাকা এটা অবশ্যই মাথায় রাখতে আমাদের হবে। এবার গভর্নমেন্ট এখানে ডিসইনভেস্টমেন্ট করবে, মানে গভর্নমেন্ট প্রাইভেটাইজেশনের পথে এগোবে। 1.75 লাখ কোটি প্রাইভেটাইজেশনের পথে এখানে এগোতে আমরা যাচ্ছি এবং এখানে দুটি পিএসইউ ব্যাংক, কাকে করা হবে বলা হয়নি, বাট দুটি পিএসইউ ব্যাংকে এখানে কি করা হবে, এখানে ডিসইনভেস্টমেন্ট করা হবে, তার শেয়ারগুলোকে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করে দেওয়ার একটা পরিস্থিতি। আমরা গভর্নমেন্ট পুরো সেই নিজের শেয়ার প্রাইভেটাইজেশনের দিকে এগোচ্ছে, নতুন ডিফারেন্ট কোম্পানির মধ্যেও ডিসইনভেস্টমেন্ট ক্রিয়েট করা হবে, এই ইত্যাদি ইত্যাদি পয়েন্টগুলো তোমাদের সাথে যেগুলো ইম্পর্টেন্ট। এখানে দেখো আমাদের ছটি পিলার, সেটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য, বাজেটের ছটি পিলার খুব ইম্পর্টেন্ট, হেলথ অ্যান্ড ওয়েলবিং, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, ইনক্লুসিভ গ্রোথ, হিউম্যান ক্যাপিটাল, ইনোভেশন অ্যান্ড আর ডি অ্যান্ড মিনিমাম ইন্টারভেনশন। এখানে ফার্স্ট টাইম বাজেট পেপারলেস হয়েছে, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং ইনসাইডে একটা ট্যাবলেট ব্যবহার করা হয়েছে, ডিজিটাল ট্যাবলেট ইন্ডিয়ান এমব্লেম উপরে রয়েছে। এবার এখানে আমাদের স্টেট ব্যাংকের আলাদা আলাদা, এখানে দেখো ইন্ডিয়ার এখানে বিভিন্ন হাইলাইটস যদি দেখি, শর্ট টার্ম লং টার্ম ডিভিডেন্ডের ডিটেল স্টোরি তোমাদেরকে বলবো, কারণ টিবিলের ক্ষেত্রে বোরোয়িং আসছে 50,000 কোটি টাকা এবং সেক্ষেত্রে আমরা নর্মাল হিউম্যান বিংরা কীভাবে তাতে পার্টিসিপেট করতে পারি এবং তার থ্রু দিয়ে ইনকাম জেনারেট করতে পারি, এই সমস্ত স্টোরি তোমাদেরকে শেয়ার করবো। ডেসক্রিপশানে থাকা প্রোফাইলে আমার সাথে ভিজিট করো। এখানে এই যে গ্যাপিংগুলো এখানে আমরা আসছি, এখানে দেখো নো কোভিড সেজ অ্যানাউন্স ডিফারেন্ট পিএসইউ ব্যাংকের নিয়ে, আচ্ছা এফডিআই এর ইন্স্যুরেন্স হাইক করে দেওয়া হয়েছে 49% থেকে 74% করে দেওয়া হয়েছে, আইটি স্ল্যাবে কোনো চেঞ্জ আসেনি যেটা আগেই বললাম, ডিসইনভেস্টমেন্ট 1.75 লাখ কোটি এখানে করা হবে, ফিসকাল ডেফিসিট 6.8% রাখা হয়েছে। যারা বুঝছো না এই ঘটনা কী কেন কীভাবে, তোমাদেরকে বলবো রেগুলারিটি মেনটেন করো আমার ক্লাসে, তাহলে আশা করি বুঝতে পারবে। এখানে 2020 এবং 2021 এই যে ডিফারেন্সিয়েট করার ব্যাপার, হেলথ সেক্টর, ইউথ, স্পোর্টস সেক্টর, ডিফারেন্ট মিনিস্ট্রির এই যে ডিফারেন্ট সেক্টরসগুলো, এই সেক্টরগুলো আমাদের জন্য খুবভাবে ক্লোজলি বুঝতে হবে যে আমাদের গ্রোথটা কোথায়। ভলেন্টারি ভেহিকেল স্ক্র্যাপিং পলিসি এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ভেহিকেলস এখানে ফিটনেস টেস্টের মধ্যে দিয়ে প্রত্যেকটি ভেহিকেলকে যেতে হবে এবং 20 বছর যদি কোনো প্যাসেঞ্জার ভেহিকেলের সময় হয়ে যায় তখন তাকে স্ক্র্যাপিং পলিসির আন্ডারে এসে চেক করতে হবে যে আদেও ওই গাড়িটি আর ব্যবহারের উপযুক্ত কি না, যদি উপযুক্ত না হয় সেই গাড়িটিকে এক্সচেঞ্জ করে তার কিছু একটা ভ্যালুকে রেখে গভর্নমেন্ট সেটা প্রোভাইড করবে এবং তার রেসপেক্টে তাদেরকে কি করতে হবে, তারা চাইলে অন্য গাড়ি নিয়ে নিতে পারে। তো 15 ইয়ার কমার্শিয়াল ভেহিকেলের ক্ষেত্রে আর 20 ইয়ার প্যাসেঞ্জার ভেহিকেলের ক্ষেত্রে ডিটেল এখনও স্ক্র্যাপিং পলিসি আসেনি, তো ডিটেল অ্যানাউন্স তাড়াতাড়ি করা হবে। তো 2020-21 এই রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট, টোটাল রেভিনিউ বাজেট এক্সেট্রা এক্সেট্রা সমস্ত কিছু ডেসক্রিপশানে আমার প্রোফাইলে জয়েন থাকো, 8 AM ডিটেলে ডিসকাশন করব। বাজেট এমন একটা জিনিস, আস্তে 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 গ্রো করতে হয়, একসাথে হঠাৎ করে গ্রো করা সম্ভব হয় না। সো অবশ্যই এই জায়গাটা থেকে আমাদের এই গ্রোথটা দরকার। এবার এখানে আমি এই কম্প্যারিজনটা মালয়েশিয়ার ক্ষেত্রে এখানে কম্প্যারিজনে রেখেছি, কারণ তাদেরও কিন্তু স্লো ইকোনমিক রিকভারি আমরা দেখতে পাচ্ছি। সো এটা জাস্ট কম্পেয়ার করার জন্য যে এখানেও যে ঘটনা ঘটছে ওখানেও সেই ঘটনা ঘটছে, এমন নয় কি এখানকার ঘটনা মানে আমাদের দেশের ইকোনমিটা আর কি লেস ডেভেলপ।
তো এখানে ডিফারেন্ট স্কিমস আছে, আমি আস্তে আস্তে সেটা তোমাদেরকে বলবো। এবং আমরা যদি এই মুহূর্তে দেখি 2021-এ চায়না কিন্তু অনেকটা পরিমাণে ডেফিসিটের দিক থেকে গ্রো করে গেছে অ্যাজ পার দি ডেটা অ্যাভেলেবল ফ্রম দি ওয়ার্ল্ড ব্যাংক। সো এভাবেই যুক্ত থাকো। এখানে COVID-19-এর ক্ষেত্রে মোর ফান্ডস প্রোভাইড করবে গভর্নমেন্ট বলেছে, ইকোনমিক ডেভেলপমেন্ট, কেয়ারিং সোসাইটি, অ্যাসপাইরেশনাল ইন্ডিয়া, ইজ অফ লিভিং এর ক্ষেত্রে মাথায় রেখে। প্রত্যেকটা ডেটাকে আরও ডিটেলে বলবো, PDFটি পেয়ে যাবে ডেসক্রিপশনে প্রোফাইলের থ্রু দিয়ে, জয়েন থাকো। 1st February ইন্ডিয়া কোস্ট গার্ড ডে, 2nd February ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট উইক। এভাবেই যুক্ত থাকো আমাদের সাথে। ক্লাসে ক্লাস করার হলে রেগুলারিটি মেনটেন করো। 2022-এর একটি নিউ কোর্স এখানে রয়েছে, অ্যানশিয়েন্ট মেডাইভাল এবং মডার্নের থ্রু দিয়ে। এই কোর্সের মাধ্যমে তোমাদেরকে আমরা একদম ফ্রেশ হিস্ট্রি পড়াচ্ছি। যদি মনে হয় হিস্ট্রি পড়াটা জরুরি, অবশ্যই আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকো। 8 AM এবং 10:30 রাত্রিবেলার রোজ তোমাদের সাথে সোম থেকে শুক্র ক্লাসেস থাকছে। চটপট হাইলাইটটা একটু আলোচনা করে নিই। IT অ্যান্ড কমিউনিকেশন মিনিস্টার রবিশঙ্কর প্রসাদ ভার্চুয়াল ইন্টেলিজেন্স একটি টুল তেজাস লঞ্চ করেছে, ওয়ার্ক ফ্রম এনিওয়্যার পোর্টাল এখানে এসেছে। ইন্ডিয়া 10 র্যাঙ্ক করেছে, আগেই বললাম। ওয়ার্ল্ড লেপ্রসি ডে এখানে সেলিব্রেট করা হয় লাস্ট সানডে অফ জানুয়ারি, এবং এই বছর সেটা জানুয়ারি মাসের 31 তারিখে পড়েছে। বিট লেপ্রসি এন্ড স্টিগমা, অ্যাডভোকেট ফর মেন্টাল ওয়েলবিং। লখনউ মেট্রো এখানে ফার্স্ট মেট্রো কান্ট্রিতে যারা আল্ট্রা ভায়োলেট রে ইউজ করবে, স্যানিটাইজ করবে ট্রেন কোচকে। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে সেলিব্রেট করা হয় February 2 এবং এই বছরের থিম 50 ইয়ার্স অফ দি কনভেনশন ওয়েটল্যান্ডস, এটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা ফার্স্ট টাইম 1997 থেকে সেলিব্রেট করা হয়। মহারাষ্ট্র এখানে টপ এখানে র্যাঙ্কে এসেছে ইন্ডিয়া জাস্টিস রিপোর্টের ক্ষেত্রে। নৈনিতাল ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড এখানে বোটানিক্যাল গার্ডেন যার নাম হচ্ছে শিবালিক আরবোরেন্টাম তা ইনোগ্রেট করা হয়েছে, নামটা মনে রেখো। ফেসবুক এখানে অ্যাপয়েন্ট করেছে হেনরি মনিসকে ফার্স্ট এভার চিফ কমপ্লায়েন্স অফিসার হিসেবে। ইন্টারন্যাশনাল থিম ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডের ওয়েটল্যান্ড অ্যান্ড ওয়াটার, খুব ইম্পর্টেন্ট। একটি নিউ স্কিম ইনিশিয়েট করা হয়েছে রাজস্থানের সিরোহি ডিস্ট্রিক্টে। কিসের মাধ্যমে? এখানে নরিশমেন্ট প্রেগনেন্ট উইমেনদের এবং চিলড্রেনদের ইম্পর্টেন্স বোঝাতে এটা লঞ্চ করা হয়েছে, এবং স্কিমটা এক পৌদা সুপোষিত বেটিকে নাম, এক পৌদা সুপোষিত বেটিকে নাম, এই থিমটা স্কিমের ডিটেলটা দেখো। সো এভাবেই কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো, সুস্থ থাকো এবং আমাদের সাথে রেগুলারিটিভাবে যুক্ত থাকো। Article 155 অ্যাপয়েন্টমেন্ট অফ দি গভর্নর। আজকের কোশ্চেন আমাদের ফার্স্ট, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন এশিয়া পেসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্স? সো আনসার ইজ 10। নেক্সট এখানে এক পৌদা সুপোষিত বেটিকে নাম কাদের বললাম, কোন গভর্নমেন্ট প্রেগনেন্ট উইমেন অ্যান্ড চিলড্রেনদের জন্য? ইটস রাজস্থান। নেক্সট কোন ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশ গভর্নমেন্টের ইন্ডিয়ার ফার্স্ট লেদার পার্ক বানিয়েছে? দেখো ডিস্ট্রিক্ট তো জানতে চেয়ে যাচ্ছে, তো উত্তরপ্রদেশের কানপুরে এটা লেদার পার্ক গঠন হয়েছে। এবং আজকে লাস্ট কোশ্চেন, আইটি এবং কমিউনিকেশন মিনিস্টার রবিশঙ্কর প্রসাদ লঞ্চ করেছে ওয়ার্ক ফ্রম এনিওয়্যার পোর্টাল, কোন ইন্টেলিজেন্স টুল এখানে ব্যবহার করা হয়েছে? আনসার ইজ তেজাস। সো এই ছিল আজকের আলোচনা, এভাবেই আমাদের সাথে কানেক্টেড থাকো। যদি মনে হয় সাবস্ক্রিপশনটি জরুরি তো সাবস্ক্রিপশনটি নিয়ে নিয়ে বেল আইকনটি প্রেস করে দাও এবং আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো নিজেদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে। টাটা।